ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে নভেম্বরে। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের, শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড়। ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করেছে হাওয়া অফিস। ভাইফোঁটার সময় বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে যা শক্তি বাড়িয়ে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় মিথিলিতে। যদিও সেই সময় ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব পড়েনি বঙ্গে, তার অভিমুখ ছিল বাংলাদেশের দিকে। এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। পূর্বের ঘূর্ণাবর্তের প্রভাবকে মাথায় রেখে ফের নিম্নচাপের পূর্বাভাসে সবার প্রথমে সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষকে সচেতন করেছে হাওয়া অফিস, পাশাপাশি আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, 27 নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে, বাধা পাবে শীতের ক্ষেত্রে। নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ফের তাপমাত্রার বৃদ্ধি দেখতে পাওয়া যাবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 3 দিন তাপমাত্রার বেশ খানিকটা পতন দেখা গেলেও নিম্নচাপের প্রভাবে ফের তা ঊর্ধ্বমুখী হতে পারে। সপ্তাহের একদম শেষে এক ধাক্কায় পারদ নামতে পারে বেশ খানিকটা। আগামী 4 দিন কলকাতার পারদ 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে কালী পুজোর পর থেকেই দক্ষিণবঙ্গে একটু একটু করে পারদ নেমেছে, এক ধাক্কায় বেশ খানিকটা পারদের পতন হয়েছে বুধবার। কার্যত বঙ্গজুড়ে শীত শীত অনুভূতি। পশ্চিমের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নামকরণ করা হয়েছে মিচাং। ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাত হানতে পারে চলতি নভেম্বর মাসেই। জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী 29 নভেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।